নমস্কার, আমরা দেখছেন সব খবর। কঠিন সময়ে মানুষের পাশে চুচুড়া বিরাট। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। মারণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সমস্যায় পড়ছে মানুষেরা। সেই সব মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে জনপ্রতিনিধিরা। বুধবার চুচুড়া খাদিনা মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে কয়েকশো মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করলেন বিধায়ক অসিত মজুমদার। চলুন সেই দৃশ্যই দেখাবো আমাদেরকে সব খবরের পর্দায়। হুগলি থেকে সুমিত ঘোষের রিপোর্ট, সব খবর। চুরা বিধানসভায় দিন আনা দিন খাওয়ার যে সমস্ত পরিবার যারা প্রতিদিন কাজ করে সংসার চালায়, এই লকডাউনের ফলে তাদের উপার্জন বন্ধ এবং তাদের খাদ্যের সামান্য হলেও সংকট দেখা দিচ্ছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন কোনো অবস্থাতে মানুষ যাতে খাদ্যের জন্যে কষ্ট না পায়। আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা স্মরণ করে যারা খাদ্যের সংকটে আছেন, যদিও রেশন কার্ডে বিনামূল্যে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী চাল আটা কারো কারো গম দেওয়া হচ্ছে, তারপরেও যারা খাদ্যের জন্যে আমাদেরকে ফোন করছেন তাদের আমরা প্রতিদিন লকডাউন হওয়ার পর থেকে আমার বাড়ি এবং পার্টি অফিস থেকে খাদ্য সামগ্রী দিচ্ছি। যদিও আমরা এই লকডাউনটা বেড়ে যাওয়ার পর আমরা বলেছিলাম যারা ফোন করবেন তাদের বাড়িতে আমরা পৌঁছে দেব, কাউকে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে না। কিন্তু আজকে এত লোক এসে গেছে যে আমরা না দিয়ে পারছি না, কারণ লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাদের ফিরিয়ে দেবো এটা তো হয় না। আমি হাত জোর করে অনুরোধ করছি কাউকে লাইনে দাঁড়াতে হবে না, আমাকে আমার চেয়ারম্যানকে গৌরীকান্ত মুখার্জি এবং আমার দলের সভাপতি সঞ্জীব মিত্র, মৌসুমী শাহ কাউন্সিলর, সঞ্জয় পাল কাউন্সিলর, আমাদের পার্থ সাহা কাউন্সিলর, কাউকে ফোন করুন, আমরা আপনার খাবার 24 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে দেব। দয়া করে এই লাইন দিয়ে আপনারা কষ্ট করবেন না, আমরা খাবার বাড়িতে পৌঁছে দেব। শুধু আমাদের একটু জানান আপনার ঠিকানা এবং ফোন করে
আমি আগেও এটা বলেছি, আজকে আবার বললাম যে আমাকে ফোন করে বলুন, চেয়ারম্যানকে বলুন, মৌসুমী শাহকে বলুন, সঞ্জয় পাল কাউন্সিলার তাকে বলুন, পাটকর শাহকে বলুন, গোপাল মিত্রকে বলুন, আমার দলের সভাপতি এবং আমার চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি, এদেরকে বলুন কেউ কাউকে একটা মানুষও লাইন দেবেন না। আমার তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যরা আপনার বাড়ি খাবার পৌঁছে দিয়ে আসবে। আমি অনুরোধ করব যে খাবারে কেউ কষ্ট পেলে আমাদের ফোন করুন, আমরা খাবার বাড়িতে পৌঁছে দিতে বদ্ধপরিকর। দয়া করে লাইন দেবেন না, আমরা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই মিলে। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন তিনি কেউ খাবারে কষ্ট পাবেন না। তবে আমি হাত জোর করে অনুরোধ করব, ডিস্টেন্স মেনটেন করুন, মিনিমাম 3 ফুট, বাজারে যান, ঘাটে যান, দোকানে যান, 3 ফুট ডিস্টেন্স মেনটেন করুন। আর সন্ধ্যার পর আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে বসতেন, দয়া করে জমায়েত হয়ে বসবেন না, বসবেন না, বসবেন না। আপনি আপনার সর্বনাশ করছেন, বাড়ির মানুষের সর্বনাশ করছেন, সমাজের সর্বনাশ করবেন। কোথাও জমায়েত হবেন না, কোথাও জমায়েত হয়ে এক জায়গা বসবেন না, এবং ডিস্টেন্স মেনটেন করুন, বাড়িতে থাকুন, খাবার বাড়িতে পৌঁছে যাবে, সবাই ভালো থাকবেন।